পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে বিবাদ, তার জেরে অঞ্চল চেয়ারম্যানকে খুনের চেষ্টার অভিযোগ। অঞ্চল সভাপতি সহ চারজনের বিরুদ্ধে মালদার হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সূত্রের খবর, হবিপুরের ঋষিপুর অঞ্চলের চেয়ারম্যান শিবানন্দ শর্মা গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঋষিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি অপুল মজুমদার, তৃণমূল নেতা সৌগত সরকার, নিমাই সিংহ সহ চারজনের নামে হবিপুর থানায় অভিযোগ দায়ের করেছে আহত তৃণমূল নেতার ভাই। পুলিশের সূত্রে জানা গিয়েছে, আহত নাম শিবানন্দ শর্মা, বয়স 48। আহত শিবানন্দ শর্মা হবিপুর অঞ্চলের চেয়ারম্যান। হবিপুরে 5 নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অন্দরে বিবাদ চলছিল বেশ কিছুদিন যাবত বলে তৃণমূল সূত্রের খবর। এই নিয়ে হবিপুরে কানতুরকা এলাকায় বৈঠক করেন হবিপুর ব্লক তৃণমূল সভাপতি। সে বৈঠক থেকে ফেরার পথে শিবানন্দকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। খুনের চেষ্টা নাকি বাইক দুর্ঘটনায় আহত শিবানন্দ, তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, জেলা বিজেপি দক্ষিণের সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, তৃণমূল দলটা ক্রিমিনাল, দুর্নীতিগ্রস্ত, চোরে পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে সামনের পঞ্চায়েত ভোটে এলাকা কার দখল থাকবে, প্রার্থী করে এলাকা কার দখলে থাকবে, আর কোটি কোটি টাকা দুর্নীতি করবে, তার প্রতিযোগিতা শুরু হয়েছে, ফলে মিটিং হয়েছে ঐক্যমত হয়ে, তাই মারধর করেছে, এগুলি বরদাস্ত করা হবে না বলে আমরা প্রশাসনের কাছে দাবি করব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, বিষয়টি আমার জানা নেই, এমন সময় কোনো ঘটনা ঘটেছে কিনা দলীয় ভাবে আমার তদন্ত করব, দলীয় ভাবে তদন্তে কিছু যদি উঠে আসে তাহলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যদি পুলিশে অভিযোগ হয় তাহলেই পুলিশ ব্যবস্থা নেবে। হবিপুর অঞ্চল সভাপতি প্রদীপ বাস্কে বলেন, ভিত্তিহীন অভিযোগ, পুলিশের অভিযোগ দায়ের করা হলে তদন্ত হবে। সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমার স্বামীকে সন্ধ্যাবেলা 6টার সময় ডাকলো, ফোন করলো, তা আমি বললাম যে তুমি কোথায় যাচ্ছ, তো ওই বলছে যে একটা প্রার্থীর ব্যাপার আছে, আমি দাদা ডাকছে, আমি ওখানে যাই, তো ওই কি জায়গাটার নাম বলছে, যাই হোক ওখানে গেছে, কানতুরকা গেছে। তারপরে রাত্রি 10টার সময় আমি ফোন করি, ফোন করার পরে ওরা বলছে, আমার স্বামী বললো যে আমি আসছি, দাদার সাথে কথা বলো, আমি দাদাদের সাথেও কথা বললাম, যে দাদা ওদেরকে বাড়ি পাঠিয়ে দেন, তো বলছে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি বৌমা। তো তারপরে কিছুক্ষণ পরে আমার কাছে ফোন এলো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছোটোখাটো একটু চোট আছে। আমি দাদাকে বললাম, দুলুদাকে, যে দাদা কোনো অসুবিধা আছে আমি যাবো, তো না বৌমা আসতে হবে না, পরে দেখা যাচ্ছে, আমরা তো আছি সবাই, তুমি টেনশন নিও না। তারপরে কিছুক্ষণ পরে আমার মনটা মানলো না, আমি আবার ফোন করলাম দাদাকে, পরে বলছে আমি মালদা ট্রান্সফার করে দিলাম, মালদা নিয়ে যাচ্ছি, বলছে দাদা আমাকে নিয়ে চলো না তো আমি মরে যাবো। তখন দাদা বলছে তুমি কি তুমি একা আসতে পারবো না, কাউকে নিমাই টিমাইকে নিয়ে আসো, নিমাই দা আবার তো বাইক নেই, তো কাজলকে ফোন করে আমাকে বাইকে করে পাঠালো। তারপর তো এসে দেখছি আমার স্বামীর নাক মুখ দিয়ে সব জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে মিটিংয়ে গেল, সুস্থ অবস্থা আমার স্বামী অসুস্থ হলো কিভাবে? কি বলেছিল আপনাকে? কি বলেছিল আমাকে? আমাকে বলে যে পাত্রী সিলেক্ট করতে যাচ্ছি। কি মনে হচ্ছিল, কি করা হয়েছে আপনার স্বামীকে? আমি তো এখন বলতে পারছি না, ওরা কি করছে সেটা পুলিশ প্রশাসন করবে, যে তদন্ত করবে, আমি কেমন করে বলবো? আপনারা তো অভিযোগ করেছেন, কি সন্দেহ করছেন? আমরা সন্দেহ করছি যে আমার স্বামী যে গর্তের মধ্যে পড়েছে, কি বাইকে ই লেগেছে, দুই রকমের দুটা কথা বলছে দুইজনে, তো আমার ওখানেই ডাউট লাগছে যে আমার স্বামীকে কিছু করা হয়েছে না অন্য কিছু আছে। কি করেছে, কি মনে হচ্ছে, খুনের চেষ্টা করছে, খুন করার চেষ্টা হয়েছে না কি, আমি কেমন করি, আমার ই হচ্ছে না। কি চান আপনি? আমি চাই আমার স্বামী সুস্থ হয়ে যাক, ভালোভাবে আমার স্বামী বাড়ি ফিরে আসুক। আমার স্বামী টিএমসি পার্টি করে চেয়ারম্যান আছে। কোন অঞ্চলের? ঋষিপুর অঞ্চলের। কি প্রার্থী নিয়ে পঞ্চায়েতে? হ্যাঁ প্রার্থী নিয়েই গেছিল, আমাকে বলেও গেছে যে আমি পার্টি। আমাদের অভিযোগ যে ও টিএমসি করে, আজকে পার্টি করতে গিয়ে যদি একটা জীবন চলে যায় তাহলে এই যে মা মাটি মানুষ, এই যে টিএমসি পার্টি, তার তো একটা বদনাম। আমরা দিদির উপরে আস্থা যে দিদি বাংলার মা মাটি মানুষের পার্টি করে, কিন্তু এগুলো কি হচ্ছে? কি বাড়িতে ডেকে মিটিং করা হয়েছে, ডেকে সবাই গেছিলো, 6 জন গেছিলো, দুটো বাইকে 4 জন একসাথে এসছে, কারও কিছু হয়নি, বাইকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওনারা প্রথমে বললেন অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে অ্যাডমিশন করা হচ্ছে, তারপরে বললেন যে মেডিকেল কলেজে ট্রান্সফার করানো হলো।
কালকে আবার ওনাদের মধ্যে একজন এসে বলছে যে না অ্যাক্সিডেন্ট হয়নি, গর্তে পড়ে গেছিল। কথাটা দুরকম, এখান থেকেই আমাদের ডাউট মনে যে নিশ্চয়ই কিছু হয়েছে। আর কি সন্দেহ করছেন আপনারা? আমরা সন্দেহ করছি ওনা শিবাকে ইয়ে করা হয়েছে, টার্গেট করা হয়েছিল। হ্যাঁ, টার্গেট করে মানে দুর্ঘটনা বলছে, এটা দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনা না, খাইয়ে দাইয়ে নেশাগ্রস্ত করে হয়তো ওকে পেছন থেকে মনে হচ্ছে আঘাত করা হয়েছে। মানে ডাক্তারের যা রিপোর্ট, কালকে সিটি স্ক্যান করা হয়েছে, তাতে পেছনে আঘাত লেগেছে ডাক্তারও বলেছেন। কি সন্দেহ করছেন, কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। হ্যাঁ, মানে টিএমসি পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছেই, তার মধ্যে এদের নিজেদের মধ্যে মনে হয় বচসা হয়েছিল সেই দিন। একটু একটু ওই যারা ছিল তাদের মুখ পেট থেকে একটু একটু কথা এক একবার বলছে, এক একবার বলছে না, বচসা থেকেই এই খুনের চেষ্টা। শিবা কি পোস্টে আছে পার্টিতে? শিবা হচ্ছে অঞ্চল চেয়ারম্যান, জেলা নেতৃত্ব জানে, জেলা নেতৃত্ব হ্যাঁ জানে, জেলা নেতৃত্ব জানে, এমএলএ জানে, সবাই জানেন, এমএলএ এসেছিলেন, থানার অভিযোগ করা হয়েছে হবিপুর থানায়। আমার নাম পুতুল চক্রবর্তী, আমি হচ্ছি শিবার মাসি। তৃণমূল দলটা বর্তমানে ক্রিমিনালস, দুর্নীতিগ্রস্ত লোক, চোর, এগুলো তো ভরে গেছে। স্বাভাবিকভাবে সামনের পঞ্চায়েত ভোটে এলাকার দখল কার থাকবে, প্রার্থী করে কীভাবে সেই এলাকার দখল নেওয়া যাবে, সেখানে দুর্নীতি করবে কোটি কোটি টাকার, সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং এর ফলে দেখা গেছে যে মিটিংয়ে সবাইকে ডেকেছে, ডেকে সেখানে ঐক্যমত হয়নি, হওয়ার পরে যারা বিরোধিতা করেছে তাদেরকে প্রাণে মারার চেষ্টা হয়েছে, খুন করার চেষ্টা হয়েছে, এবং সেইটা দুর্ঘটনার তকমা দিয়ে চালানোর চেষ্টা হচ্ছিল। কিন্তু বাড়ির লোক সঠিক জিনিসটি বুঝে তারা থানায় এফআইআর করেছে। আমরা একটা কথাই বলব যে তৃণমূলের ভিতরের এই গোষ্ঠীদ্বন্দ্ব, এই দুর্নীতি নিয়ে লড়াই, এই লড়াইয়ে মানুষ বলি হচ্ছে, খুন হচ্ছে, খুনের চেষ্টা হচ্ছে মানুষকে, এইটা কিন্তু আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এইটা প্রশাসনের নজর দিয়ে ভালো করে দেখা উচিত এবং প্রকৃত দোষীদের প্রকৃত শাস্তি পাওয়া দরকার। 14 টাইমলাইন মালদা।